ফ্রেন্ড, গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা, আর আমি পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর আমি ঝর্ণা, আর আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি স্টার্ট করলাম। আর তোমরা তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি, আর আশা করি ভবিষ্যতেও ভালো থাকবো তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো। তো তোমরা তো সবই জানো আমার মোবাইলে ক্যামেরা ভালোভাবে হচ্ছে না, ভিডিও তোমাদেরকে ভালোভাবে দিতে পারছি না, সেই জন্য তোমরা আমাকে সাপোর্ট করছো না, তো আমি ভালোভাবে বুঝতে পারছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কেউ স্কিপ করবে না। আর নতুন বন্ধু যারা হয়ে আছে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। আর প্রথমে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা স্টার্ট করো প্লিজ বন্ধুরা, ঠিক আছে? তো আজকে আবার এক জায়গায় যাব, তো সেটা এখন নাম করছি না, তো তোমরা দেখতেই পাবে কোথায় যাব। তো রেডিমেডি হয়ে গিয়ে ভাত টাত রান্না করে নেব, তারপর মা মেয়ে আর আমি তিনজন মিলে একসঙ্গে চলে যাব। তো তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। হ্যালো ফ্রেন্ড, রান্না করতে বসে গেছি, দেখো। তো ফ্রেন্ড দেখো, চাল নিয়ে নিয়েছি, আর এখানে আছে মুরগির ডিম, আমাদের মুরগির ডিম। আর এই দেখো, এতে আছে বেগুন, উচ্ছে, আলু, আর একটা কি আছে, কাঁকরোল, এই একটা ঘন্ট হবে। আর এই দেখো রসুন নিয়ে নিয়েছি শাগের জন্য, ছুটির শাগ হবে। আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো শাগটা দিয়ে দিলাম আমি, ছুটির শাগ। আর ছুটির শাগ কেউ অত ভালো খায় না, কেন বলো তো? কারণ প্রেশার কমে যাবে বলে, মানে অনেক এনেছিলো কিন্তু সবাইকে দিয়ে দিলাম, আর এইগুলো আমরা বেছে রান্না করছি। আর দেখো ছুটির শাগটা নামিয়ে নিয়েছি, তো রসুন লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দেখো ভালোভাবে নাড়াচাড়া করে এবার শাগটাকে আমি নামিয়ে নেব। তো শাকটা খুব সুন্দর হয়েছে দেখো, আর শাকটা প্রেশার কমে যাবে বলে কেউ অতটা খাবেও না, অল্প অল্প করে খায়, কিন্তু আমাকে খুব ভালো লাগে, কিন্তু খুব ভয় লাগে যদি প্রেশার কমে যায় সেই জন্যে। তো দেখো শাকটাকে আমি নামিয়ে নিলাম, তারপর আর দেখো কড়াইটা লাল হয়ে গেল। তো এবার কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম, তারপর দেখো হলুদ লঙ্কা লবণ সব কিছু দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর ডিমগুলোকে দিয়ে দেবো, এগুলো মুরগির ডিম আমাদের। তো ডিমগুলোকে এক এক করে দিয়ে দিলাম, আস্তেভাবে দিচ্ছি, দেখো না তো আবার ফেটে যাবে, আর ফেটে গেলে তরকারিটা ময় হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, সেই জন্য আস্তেভাবে দিলাম। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি ডিমের ঝোল করার জন্য, আর আজকে ডিমের ঝোল করব। আর দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলোকে এক এক করে তুলে নেব আমি। আর ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তো ডিমগুলো মানে দুটো মুরগির ডিম, সেই জন্য দেখো একটা হচ্ছে লাল লাল, আর দেখো আর একটা একটু সাদা টাইপের। আর দেখো 6টা ডিম আছে এতে, তো গুনে নিলাম। আর তারপর দেখো এদিকে ভাতটাও হয়ে এসেছে, আর এদিকে দেখো তরকারিটাও মানে নামিয়ে নিয়েছি। তো এই তরকারিটাকে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দেব সব কিছু দিয়ে দেখো নাড়াচাড়া করছি, তারপর দেখো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপর দেখো এবার নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিলাম, তারপর এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখো মশলাও দিয়ে দিলাম, আর কত সুন্দর লাগছে দেখে, তোমরা এরকম করে একদিন ট্রাই করে দেখতে পারো। আর তরকারিটা বেশ ভালোই খেতে, খুব সুন্দর লাগে আমার। আর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর ডিমগুলোকে আমি ভেজে নেব, তো একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল, তো দেখতেও খুব সুন্দর লাগছে, আর একটাও ভাঙেনি, এত সুন্দর হয়েছে। আর মুরগির ডিম তো খেতে খুব ভালো, আমাদেরকে না খুব ভালো লাগে। আর দেখো এবার ডিমগুলোকে আমি তুলে নিলাম,
আর মুরগির ডিম আমার খুব প্রিয় জানো তো, আগে আমি শুধু মুরগির ডিম খেতাম সকালবেলা একটা খালি পেটে। তো দেখো আবার কড়াইয়ে তেল লবণ পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়ে দেখো কত সুন্দর একটা গ্লো কালার এসছে আর খুব সুন্দর লাগছে দেখে। আর দেখো ডিমগুলোকেও দিয়ে দিলাম, আর এইভাবে একটু কষিয়ে নেব। আর এইভাবে একটু কষিয়ে নিলে না ডিমের ওপরে সব মাখা যায় মশলাগুলো আর খুব ভালো লাগে। তারপর দেখো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপর মানে একটু ঝোল করব, কেন বলো তো মানে ঝোলের তরকারি নেই তো সেই জন্য। আর এদিকে মা দুধ বসিয়ে দিয়েছে, তো দুধটাও গরম হচ্ছে। আর দেখো একটু মশলা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে দিলে একটু সেন্ট সেন্ট করে আর খেতেও স্বাদ আসে আর খুব ভালো লাগে। তো দেখো আমি এবার ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি, আর এটা ডিমের ঝোল, আর ওটা তো একটা ঘন্ট দেখলেই তো উচ্ছেতে পটলে আলুতে বেগুনি কাকরুলে একটা ঝোল ঘন্ট, আর ওটা করেছি ডিমের ঝোল। হ্যালো ফ্রেন্ড, রেডি হয়ে গেছি। দেখো সেদিন কেউ যে শাড়িটা পরেছিলাম দেখো আজকে সেই শাড়িটাই পরেছি। তো রেডি তো হয়ে নিলাম, তো চলো যাওয়া যাক এখন। তো ঝটপট রেডিটা হয়ে নিয়েছি, মা শাড়িটা পরছে, তারপরে আবার চলে যাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটোতে চেপে গেছি, আর টোটোর উপর থেকে তোমাদেরকে সব কিছু দেখাবার চেষ্টা করছি আর যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করাচ্ছি। তো দেখতে থাকো, এখানে শুধু ইটের ভাটা, সবই তো দেখলেই বেশিরভাগ ইটের ভাটা, এটা হচ্ছে নারকেল বাগান গ্রাম। তো দেখো এবার আমরা মানে রাস্তায় যাচ্ছি দেখো টোটোতে, তো দেখো কত সুন্দর মানে রাস্তাঘাট দেখতে খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম আমি একাই দেখবো, তো আমার বন্ধুদেরকে একটু শেয়ার করিয়ে দেই। তো দেখো আমি শেয়ার করাচ্ছি, তো দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার মেয়ে তো একদম মানে এত দুষ্টুমি করছে কি বলবো, তো ওকে বললাম অত দুষ্টুমি করিস না, তো সেই জন্য ওকে একটু চুপ করালাম, চাচাচ্ছিল। তো দেখো তারপর দেখো কত দোকান চারিপাশে, দেখো পোশাকের দোকান, কত সুন্দর সুন্দর ড্রেস ঝুলছে কত সুন্দর। আর খুব ভালো লাগছিলো যেতে জানো তো, এরকম একটা দৃশ্য যদি দেখি তো ভালো লাগবে না, কত সুন্দর। আর টোটোর উপরে যদি টোটোতে যদি চেপে কোনো জায়গায় যায় না আমার খুব ভালো লাগে। আর দেখো এখানে আবার একটু রেস্ট নিলাম, কারণ কেন বলো তো ট্রেনটা যাচ্ছিলো সেই জন্য টোটোওয়ালা একটু থামলো, তো সেই সঙ্গে আমাদের একটু রেস্ট নেওয়া হয়ে গেল। তো দেখো কত সবজি, আর দেখো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আর দেখো চলে এলাম এবার ঘাটে, আর এবার বলছি কোথায় যাচ্ছি, এটা হচ্ছে লালবাগ। দেখো চিনতে পারছো, যদি কাছে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে বুঝতে পারবে, এটা হচ্ছে লালবাগ সদরঘাট। দেখতে পাচ্ছো এটা হচ্ছে গঙ্গা নদী, ভাগীরথী, যেটা বহরমপুরে আছে সেটা। তো দেখো খুব সুন্দর লাগছে, আর দেখো একটা নৌকা চলে আসছে, আর আমরা যাচ্ছি মেয়ের আধার কার্ড করার জন্য, কারণ পলশনটা সেদিন গিয়েছিলাম কিন্তু হয়নি। তো আমরা লালবাগ যাচ্ছি, তো লালবাগে আধার কার্ডটা করব। তো দেখো নৌকার উপরে চেপে গেছি, আর কত যাত্রী যাচ্ছে দেখো নৌকার উপরে। আর জানো তো নৌকাটা বিশাল বড়, মানে দুটো নৌকাকে একসঙ্গে জোর লাগে, প্রচুর বড়। এতে লরি যায়, বাস যায়, সব কিছু যায় জানো তো। আর দেখো কত সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে শেয়ার করাচ্ছি, তো কেমন লাগছে কমেন্টে বলবে তোমরা, তো খুব ভালো লাগছে। আর দেখো এত রৌদ্র ছিল গঙ্গার মধ্যেখানে, মানে মানে সূর্যের এত তাপ কি বলবো, আমাদেরকে ভালোভাবে উঠা যাচ্ছিল না। আর এমনিতেই তো আমার ক্যামেরাটা খারাপ, তো দেখো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আর এইমাত্র লালবাগ থেকে বাড়ি চলে এলাম, কারণ আধার কার্ড করতে গিয়েছিলাম, তোমরা তো জানোই দেখলে। তো এসে দেখো রেডি ফেডি হয়ে মানে ড্রেস চেঞ্জ করে রেডি রেডি হয়ে গেলাম,
একটু যাব অন্য জায়গা, আর তার আগে একটু আমার মেয়েকে চাউমিন করে দিই, কারণ আমার মেয়ে চাউমিন খাওয়ার জন্য খুব ব্যস্ত লাগিয়েছে। তো মোড়ে চাউমিন বিক্রি হচ্ছে, তো ও বলছে খাবো তাই বলছিল, তো ওকে মোড় যেতে দেয়নি, অনেক মানুষ কি হবে না হবে সেই জন্য। তো বাড়িতে ওকে ম্যাগি এনে ওকে চাউমিনের মতো করেই বানিয়ে দিব, তো তোমরা দেখতে থাকো, আর বেশি বড় করবো না, চাউমিন করতে করতেই এন্ড করে দেবো ভিডিওটা। তো চলো, তো দেখো গরম জলে ম্যাগিটাকে দিয়ে দিয়েছি, ম্যাগিটা ফুটছে, আর তার আগে বাবা একটা মাছ ধরে নিয়েছিল, তো দেখো মাছটাকে ভেজে নিয়েছি, তো ওই তেলে ম্যাগিটাকে করে নেব। তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি ম্যাগির জন্য, তো দেখতে থাকো। ফ্রেন্ড তোমরা দেখলে ম্যাগি করছিলাম, তো ম্যাগিটাকে আমার করা হয়ে গেল, তারপর আমার মেয়েও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, সবাই মিলে একটু টুরে খেলাম, তো খাওয়া হয়ে গেল। তারপর আমার মিস্টেক হয়ে গেছিলো তোমাদেরকে শেয়ার করাতে, ভেবেছিলাম শেয়ার করাবো কিন্তু করা আর হলো না, তো আর বেশি বড় করছি না, এখানে এন করছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি, তোমরা অপেক্ষায় দেখো, তো টাটা।